আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি ব্লগ করতে আসছি, আজকে অনেক দিন ধরে ব্লগ করি না, অফিসে কাজে বিজি, ফ্যামিলিকে টাইম দিয়েছি, আমার বাবা মা আছে ওদের সাথে টাইম দিচ্ছি, আমি আগে দিতাম না, এখন দিই, গেম টেম কম খেলে পিসি অন করে কম। তো আমি সারাদিন ঘরে অফিস ঘরে অফিস ঘরে থাকি সারাদিন, অফিসে বাইরে যাওয়া হয় না, তাই ব্লগও হয় না। তো আজকে ভাবতেছি আমি ওয়ারি যাই, একটা আমার শু লাইক স্নিকার লাগবে, একটা স্নিকার পছন্দ হয়েছে ওখানে, ওখানে যাব এখন কিনবো। দেন কিনবো, দেন আমরা ওখানে ব্লগ করবো, দেন দেখাবো আমি কেমন কিনলাম, এই ঠিকটা আর অনেক কিছু হবে। তো ওখানে চলেন। তো অবশ্যই জুতোগুলো পছন্দ হয়েছে আমার, ভ্যাটকা নাকি হলো, তিনটা কালার আছে, আমি তিনটা কালার থেকে তিনটা ট্রাই করবো, এটাও পছন্দ ছিল আমার। এটা কিন্তু ব্লগ চলতেছে মিয়া, এটাও সুন্দর না কম না, কিন্তু লং লাস্টিং টাই বলি না, ছিঁড়ে না তো ট্রাই করি কালারটা, যেটা একটু এই তিনটা কালার পছন্দ হয়েছে, একটা একটা নিব শিওর, আমার ইচ্ছা ছিল বেশি, তাও পরে নি। এটা পছন্দ হইলো আমার, বিভিন্ন প্রাইস আছে, এটা হলো 220 টাকা, 200 টাকা, 250 টাকা আছে, সেক্ষেত্রে যে কোনো একটা মানে যে কোনো অনেক কালেকশন আসছে, কিনার ইচ্ছা ছিল কিন্তু টাকা নেই, একা কিনলাম। আমার অ্যাশ কালারটা আমি নেটে মনে দেখছিলাম ওয়েবসাইটে, দেখাবো ভালোই লাগলো, তো এটা নিয়ে নিলাম, তো ক্যাশ কাউন্টারে তো টাকা দিয়ে আসি। ট্রাই করতে চাইছিলাম, এমন ট্রাই চাইনি, বাট আমার কাছে কেন জানি ভালো লাগতেছে, এটা না আসলে ভালো লাগতেছে না, ভালো লাগে আরো কিছু নেই। তো কত এটা প্রাইসটা, প্রাইস তো কত এটা, 990 প্লাস ব্যাট, তুমি একটাই সেই তো সুটটা
ভিডিও না মিয়া দূর মিয়ার কত তুমি ছবি তুলতে গেছে মিয়া বর্তমানে আমি আসছি রমনা রেস্টুরেন্টের চাইনিজ রেস্টুরেন্ট আমার ফ্যামিলির সাথে নানা নিয়ে এসছে নানির বাসার থেকে এই জন্য আমরা এখানে আসছি কিন্তু ডিনার করার জন্য অনেক দিন পর আসছে সবাই ডিনার করতে ফ্যামিলি টাইম স্পেন্ড করছি তুমি ওয়াশরুমে আসছো হাত দিতে না শেষ হয়েছে দুইটা নানি একটা নানা খাওয়া দাওয়া করতে হবে ভিডিও করতে পারছি না এমন স্পেস হয় না যে আমি টাইম লাগ সেট আপ করতে পারবো টাইম লাগবো করতে পারবো না আমি হ্যালো গাইস, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে, মেবি ভালো লাগছে আপনাদের, কারণ আমি ওরকমভাবে তুলে ধরতে পারিনি। আমি শপিং করছি, জাস্ট ওইটাই দেখাইছি ফ্যামিলির সাথে কীভাবে টাইম স্পেন্ড করছে ওটা দেখাতে পারিনি, কারণ এই ফার্স্ট টাইম আমি মানে একটা ব্লগ করছি ফ্যামিলির সাথে, মানে আমি কী বলবো না, মানে কোনো আইডিয়া ছিল না, আমার নিজেরা কেমন আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো যে আমি ব্লগ কীভাবে করবো, কন্টিনিউ কীভাবে করবো। দেখেন না, অনেকগুলো শর্ট আমি করতে পারিনি, আমি অনেকগুলোই করতে যাচ্ছিলাম যে ফ্যামিলির সাথে কীভাবে স্পেন্ড করে ওরকম দেখাতে যাচ্ছিলাম, কিন্তু পারিনি ওরকম, বললাম না আমার ওরকম অভ্যাস নেই যে আমি ফ্যামিলির সাথে ব্লগ করি। তো আস্তে আস্তে যদি হয় আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো যারা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আজকে যে আমি এই গিটারটা পরে আসছি, আমি এখন যাবো ধানমন্ডি, ওটা নেক্সট যে ব্লগ আসছে ওই ব্লগে আমি বলব, মানে দেখবেন আপনারা, আমি জাস্ট হিন্ট দিয়ে দিলাম ধানমন্ডি যাচ্ছি তাদের সাথে দেখা করতে, ঠিক আছে। অ্যান্ড আমার ভিডিও আপলোড অলমোস্ট কী বলে এডিট করা শেষ, জাস্ট এটা কাট করে লাগিয়ে দিব, দেন আপলোড দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, অ্যান্ড নেক্সট যে ব্লগ আসছে তার জন্য অপেক্ষা করবেন। তো ফার্স্টে তো আচ্ছা, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।